সরকার এখন গণদুশ্মনে পরিণত হয়েছে অভিযোগ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভি আহমেদ বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের ছোট ভাইয়ের বক্তব্যেই প্রমাণিত হয় নির্বাচন কমিশনকে ব্যবহার করে কিভাবে সরকার ক্ষমতা কুক্ষিগত করেছে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন রিজভি দশম সংসদ নির্বাচনে একতরফা ভোট করার প্রতিবাদে পাঁচ জানুয়ারি সারা দেশে দলীয় কার্যালয়ে বিএনপি কালো পতাকা উড়াবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে এছাড়া দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সাত জানুয়ারি সারা দেশে থানা পর্যায়ে মানববন্ধন এবং দশ জানুয়ারি নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে দেশের মহানগরী পর্যায়ে বিক্ষোভ কর্মসূচি পালন করবে বিএনপি টিকে পুলিশের থাকা কাদের সাহেবরা বুঝতেই পারছেন না যে তারা এখন গণ দুশ্মনে পরিণত হয়েছে। ওবায়দুল কাদেরের আপন ছোট ভাই নোয়াখালীর কোম্পানিগঞ্জ বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা বলেছেন সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগের এমপিরা নির্বাচিত হওয়া দূরে থাক পালানোর দরজাও খুঁজে পাবে না এই ভয়টা তাদের চরমভাবে পেয়ে বসে